সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডি বেবিনিয়াম চ্যানেলে। আজকের পর্বে আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 535 নাম্বার ক্লাসটি। আসুন শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আহম্মদ, দেখো তো কয়টা বাজে। আরবিতে জিজ্ঞেস করবেন আহম্মদ শুভ সায়াকাম। শুভ অর্থ দেখা, সায়া অর্থ ঘন্টা, কাম মানে কত, সায়া কাম মানে কয়টা বাজে। আহম্মদ শুভ সায়া কাম, আহম্মদ দেখো তো কয়টা বাজে। তারপর লিখা আছে আমি আর আসব না। আরবি ভাষায় বলবেন আনামা ইজি তানি মাররা। আনা অর্থ আমি, মা ইজি অর্থ আসব না, তানি মাররা মানে আর। আনামা ইজি তানি মাররা, আমি আর আসব না। এরপর লিখা আছে আগে চুক্তি কর, আউয়াল সাউই ইত্তেফাক। এখানে আউয়াল মানে আগে, সাউই শব্দের অর্থ করা, ইত্তেফাক মানে চুক্তি। আউয়াল সাউই ইত্তেফাক, আগে চুক্তি কর। এরপর লিখা আমি বিদ্যুতের কারিগর। আরবিতে বলবেন আনা মুয়াল্লেম কাহারবা। আনা অর্থ আমি, মোয়াল্লেম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহার বা মানে বিদ্যুৎ। আনা মোয়াল্লেম কাহার বা, আমি বিদ্যুতের কারিগর। এবার লিখা আছে বেতন বেশি লাগবে কেন। আরবিতে জিজ্ঞেস করবেন আবগা রাতিব জিয়াদা লেশ। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব শব্দের অর্থ বেতন, জিয়াদা মানে হচ্ছে বেশি, লেশ অর্থ কেন। আবগা রাতিব জিয়াদা লেশ, বেতন বেশি লাগবে কেন। দেখো এটা অল্প টাকা। আরবিতে বলবেন শুফ হাদা ফুলুস শুয়াইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা, শুয়াইয়া মানে হচ্ছে একটু বা অল্প। শুফ হাদা ফুলুস শুয়াইয়া, দেখো এটা অল্প টাকা। তারপর লিখা আছে এখন তুমি চুপ কেন। প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন আলহিন ইন্টা লেশ উস্কুত। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ইন্টা শব্দের অর্থ হচ্ছে তুমি, লেশ শব্দের অর্থ কেন, উস্কুত মানে হচ্ছে চুপ। আলহিন ইন্টা লেশ উস্কুত, এখন তুমি চুপ কেন। তারপর লিখা আছে আমি সকালের নাস্তা করব। আরবিতে বলবেন আনা সাউই ফুতুর। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, ফুতুর শব্দের অর্থ হচ্ছে সকালের নাস্তা। আনা সাউই ফুতুর, আমি সকালের নাস্তা করব। এরপর লিখা আছে বস আমার বেতন বেশি লাগবে। আরবিতে বলবেন মুদির আনা আবগা রাতিব জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, রাতিব শব্দের অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। মুদির আনা আবগা রাতিব জিয়াদা, বস আমার বেতন বেশি লাগবে। তোমার সাথে কথা আছে, আরবিতে বলবেন ফি কালাম ইন্টা সাওয়া সাওয়া। ফি মানে আছে, কালাম অর্থ কথা, ইন্টা অর্থ তোমার, সাওয়া সাওয়া মানে সাথে। ফি কালাম ইন্টা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। এরপর লিখা আছে কি কথা। আরবি ভাষায় জিজ্ঞাস করবেন অ্যাশ কালাম। বাক্যটিতে অ্যাশ অর্থ কি, কালাম মানে কথা, অ্যাশ কালাম কি কথা। নেক্সটে লিখা আছে ঠিক আছে তুমি বলো। আরবিতে বলবেন তাইয়েব ইন্তা কালাম। এখানে তাইয়েব শব্দের অর্থ ঠিক আছে, ইন্তা মানে তুমি, কালাম শব্দের অর্থ বলো। তাইয়েব ইন্তা কালাম, ঠিক আছে তুমি বলো। তারপর লিখা আছে তোমার দোকানে লোক লাগবে। আরবি ভাষায় জিজ্ঞেস করবেন ইন্তা বা কালা আফগান অফর। এই বাক্যটিতে ইন্তা অর্থ তোমার, বাক্যালা মানে দোকানে,
আবগাহ মানে লাগবে, নফর অর্থ লোক। ইন্তা বাকালা আবগা নফর, তোমার দোকানে লোক লাগবে? এখন লিখা আছে আমার একজন লোক লাগবে। আরবি ভাষায় বলবেন আনা আবগা ওয়াহেদ নফর। বাক্যটিতে আনা অর্থ আমার, আবগাহ মানে লাগবে, ওয়াহেদ মানে একজন, নফর শব্দের অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। তারপর লিখা আছে আমার ভাই সৌদি এসেছে। আরবি ভাষায় বলবেন আনা আখু ইজি সৌদি। এই বাক্যটিতে আনা অর্থ আমার, আখু মানে ভাই, ইজি অর্থ আশা। আনা আখু ইজি সৌদি, আমার ভাই সৌদি এসেছে। এবার লিখা আছে আমি পানি পাঠাচ্ছি। আরবি ভাষায় বলবেন আনা ওয়াদ্দি ময়া। বাক্যটিতে আনা অর্থ আমি, ওয়াদ্দি শব্দের অর্থ পাঠাচ্ছি, ময়া মানে হচ্ছে পানি। আনা ওয়াদ্দি ময়া, আমি পানি পাঠাচ্ছি। এরপর লিখা আছে 10 দিন হলো এসেছে। আরবিতে বলবেন আশারা ইয়াউম ইজি। বাক্যটিতে আশারা অর্থ 10, ইয়াউম মানে দিন, ইজি অর্থ আশা। আশারা ইয়াউম ইজি, 10 দিন হলো এসেছে। এরপর লিখা আছে আকামা আছে। আরবি ভাষায় জিজ্ঞাস করবেন ইকামা মজুদ। এখানে ইকামা শব্দের অর্থ আকামা, মজুদ মানে আছে, ইকামা মজুদ, আকামা আছে। তারপর লিখা হা আছে। আরবিতে বলবেন আইওয়াহ মজুদ। আইওয়াহ অর্থ হা, মজুদ শব্দের অর্থ আছে, আইওয়াহ মজুদ, হা আছে। এরপর লিখা আছে জি আমার ছোট ভাই, নাম আনা সাগির আখু। নাম অর্থ জি, আনা অর্থ আমার, সাগির শব্দের অর্থ ছোট, আখু মানে ভাই। নাম আনা সাগির আখু, জি আমার ছোট ভাই। তারপর লিখা আছে সে নতুন লোক, হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। হুয়া জেদিদ নফর, সে নতুন লোক, সে খুব ভালো লোক, বুঝেছ? হুয়া নফর মিয়া মিয়া, মালুম? এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিয়া মিয়া মানে ভালো, মালুম অর্থ বুঝেছ। হুয়া নফর মিয়া মিয়া, মালুম সে খুব ভালো লোক, বুঝেছ? এরপর ঠিক আছে কাল সকালে এসো। আরবিতে বলবেন তাইয়েব বুখরা সুবাহ ইজি। তাইয়েব মানে ঠিক আছে, বুখরা অর্থ কাল, সুবাহ অর্থ সকালে, ইজি মানে আসো। তাইয়েব বুখরা সুবাহ ইজি, ঠিক আছে কাল সকালে এসো। সত্যি তোমার ভাই, ওয়াল্লাহি ইন্তা আখু। ওয়াল্লাহি সত্যি, ইন্তা তোমার, আখু ভাই। ওয়াল্লাহি ইন্তা আখু, সত্যি তোমার ভাই। বেতন 1000 টাকা, রাতিব আলফ রিয়াল। রাতিব বেতন, আলফ 1000, রিয়াল টাকা, রাতিব আলফ রিয়াল, বেতন 1000 টাকা, 10 ঘন্টা কাজ, বুঝেছ? আশারা সায়া শগল মালুম। আশারা 10, সায়া ঘন্টা, শগল কাজ, মালুম বুঝেছ? আশারা সায়া শগল মালুম, 10 ঘন্টা কাজ, বুঝেছ? রোম আমার দায়িত্ব, গোরফা আনা মাসুল। গোরফা রোম, আনা আমার, মাসুল দায়িত্ব, গোরফা আনা মাসুল, রোম আমার দায়িত্ব। বেতন কত, রাতিব কাম। রাতিব বেতন, কাম কত, রাতিব কাম, বেতন কত। ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 535 নম্বর ক্লাসটি করার জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।